ক্যাথলিক চার্চে পবিত্র জল ছিটিয়ে আশীর্বাদ দিচ্ছেন পাদ্রি, আর আশীর্বাদ দেয়া হচ্ছে ঘোড়া কুকুর বিড়াল সহ পোষা প্রাণীকে। এখানে সবাই যার যার পোষা প্রাণীকে সঙ্গে নিয়ে এসেছেন। এমন ব্যতিক্রমী ঘটনা দেখা গেছে মেক্সিকোর সান বার্নার্ডিনো চার্চের বাইরে। এই প্রাণীদেরকে একসময় আপ্যায়ন করেছেন সেন্ট অ্যান্টনি। আমাদের যেমন মানবিক মর্যাদা দেয়া হয়েছে, চার্চও প্রাণীদেরকে সেভাবেই মনে রেখেছে। প্রাণীদেরও আশীর্বাদের প্রয়োজন আছে, কারণ তারা আমাদের সঙ্গে থাকে, ওরা আমাদের পরিবারেরই অংশ। এই প্রথম আমরা এখানে এসেছি, ওর নাম ক্যাটালিনা। সে বাইরে যেতে খুব বেশি একটা পছন্দ না করলেও আজ বেশ চুপচাপ উপভোগ করছে। পোষা প্রাণীদের নিজের পরিবারের মতো ভালোবাসে মেক্সিকানরা, ফলে তাদের সৌভাগ্য ও সুস্বাস্থ্যের জন্য চার্চে এনেছেন আশীর্বাদ নিতে, আর চুপচাপ আশীর্বাদও নিচ্ছে প্রাণীগুলো। সেন্ট অ্যান্টনি দ্য অ্যাবর্টের মৃত্যুবার্ষিকীতে এই দিবসটি উদযাপন করা হয়। খ্রিস্ট চতুর্থ শতাব্দীতে জন্মগ্রহণ করেন তিনি। ধারণা করা হয় প্রাণীদের সঙ্গ দেওয়ার জন্য মরুভূমিতে গিয়ে সন্ন্যাস জীবন গ্রহণ করেন অ্যান্টনি। নাদিম মারজান, সময় সংবাদ।